হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অলির সাথে। আজ আমি নিয়ে চলে আসি আর একটা নতুন ভিডিও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি বানাচ্ছি। আমি পালং শাক আর মূলো শাক আর দেখছেন সবজি কেটে রেখেছি। মূলো আলুগুলোকে লম্বা করে কাটতে হতো, কিন্তু এটা ছোটো করে কাটা হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, সিম, গাজর, আর দেখুন রসুন একটু ছেঁচেছি, আর কাঁচা লঙ্কা, আর মটরশুঁটি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর সেদ্ধ ডাল, আর বেগুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কড়াইয়ে তেল গরম করেছি, এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর একটু জিরে দিয়ে একটু নাড়ব। এটা চালে আপনারা সর্ষের তেলে করতে পারেন, আমি সাদা তেলে করছি। এই রেসিপিটায় আমি পেঁয়াজ ইউজ করেছি, আপনারা চালে পেঁয়াজটা নাও ইউজ করে শুধু রসুন দিয়ে সেম পদ্ধতিতে করতে পারেন। ছোটো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ফ্রাই হওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। তারপরে আলুটা একটু ফ্রাইয়ের পর, ভাজার পর গাজর, মূলো দেব, যেগুলো একটু শক্ত শক্ত আগে দেব সবজি। মূলো দিলাম, আর যে সিমটা আছে ওটা একটু পরে দেবো, কারণ যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে সিমটা গলে যাবে আর বাকিগুলো শক্ত থাকবে। সেই জন্য মূলো, আলু, গাজর এগুলো একটু ভাজার পরই আমি সিমটা দেবো। এবার আমি সিমটা দিয়ে দিলাম। সিমটা দেওয়ার পর একটু নেড়ে চড়ে নেব, নেওয়ার পরই আমি দেব বেগুনগুলো, যেগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আসলে সব সবজি কিন্তু লম্বা করেই কাটতে হতো, যেটা আলুটা আমার আগে ছোট ছোট করে বাই মিস্টেক কাটা হয়ে গেছিলো। এরপর মটরশুঁটি, টমেটো দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে আমি একটার পর একটা মশলা দিতে থাকবো। নুন কিন্তু এখনও দিইনি, এখানে একটু চিনি দেব। আপনারা দেখছেন জাস্ট অল্প চিনি, আর বেগুনটা লাস্টে দিলাম, যাতে বেগুন বেশি সময় লাগে না সেদ্ধ হতে, এই জন্য লাস্টে দিলাম। চিনিটা দিলাম, এর কালারটা খুব ভালো আসবে, কালার আর সবজিটাও খুব টেস্ট হবে, কালারগুলোও ঠিকঠাক থাকবে। এবার হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ি দিচ্ছি, আপনারা চাইলে কাশ্মীরি মিরিচ দিতে পারে, আর একটুখানি জিরো গুঁড়ো নাম মাত্র, আর একটুখানি ধনে গুঁড়ো, ওটাও নাম মাত্র জাস্ট। এটা মেন মশলা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো না দিলেও চলে। এইভাবে জাস্ট আপনারা করবেন, একদম হালকা মশলা আর সবজি রকম বাড়ি রকম বাহারি। নুনটা আমি লাস্টে দিলাম, কারণ নুন আগে দিলে সেই রকম হতো না। এটা ভালো করে ভাজার পর, কষানোর পর এবার নুন, এরপর শাকগুলো এক এক করে দেব। এটা শুধু আপনারা পালং শাক দিয়েই করতে পারেন, কিন্তু আমি এখানে মূলো শাকটা অ্যাড করেছি। মূলো শাকটা না দিলেও হয়, পালং শাক শুধু দিয়ে করতে পারেন আপনারা, আর আপনারা চাইলে মিক্স শাক মিলিয়েও করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এরপর শাক দিয়ে একটু কষানোর পরই আমি এখানে সিদ্ধ করে রেখেছি ডাল, মুসুরির ডাল, একটু নেড়ে চেড়ে নিয়ে এটা ভালো করে একটু কষে গেলেই ডাল সিদ্ধটা এখানে আমি দেব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফুল ভিডিওটা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে আমাকে সাথে থাকার জন্য এই ধরনের নানা ভিডিও আপনারা দেখতে পাবেন। এ দেখুন মুসুর ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নিলাম, ভালো করে কিন্তু না, তবে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে রান্নার খুন্তি, তাই জন্য ভিডিওটা একটু লড়বড় হবে, ভিডিও সেভাবে করে উঠতে পারিনি ভালো করে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এরপর আমি ভালো করে কষানো হয়ে গেছে, এমনিভাবে কষানোর পর জাস্ট কী করবেন, জলটা দিয়ে দেবেন পরিমাণ মতো, একদম বেশি দেবেন না ঢেলে, পরিমাণ মতো, যাতে সবজির কালারটাও যেন ভালোভাবে থাকে। অনেক সময় কি হয়, এক গাদা জল দিয়ে দিলে সবজিটা এমনভাবে সেদ্ধ হয় যে কালারটাই চলে যায়। এখানে দেখছেন কালারটা কত সুন্দর লাগছে, এবার যেন গ্যাসটা বাড়িয়ে টকবক করে ফুটবে, একদম নয় যে সিম আর চাইটা হবে, এটা কিন্তু টকবক করে ফুটবে, ভালো মতো ফুটবে।
আর সামনে থাকবে। আর এটাও একদম হয়ে গেছে, এবার আমি এটায় ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো জাস্ট। আর এইরকম ধরনের রেসিপি আপনারা আরও পেতে গেলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন, আমার সঙ্গে থাকবেন, আরও এই ধরনের ভিডিও আপনারা পাবেন। এবার পরিবেশনের পালা, দেখছেন গ্যাসটা বাড়িয়ে রেখেছি, দেখানো ধনেপাতা আরও একটু দিয়ে দিলাম, বেশ জম্পেশ লাগবে, এটা গরম ভাতের সঙ্গে হেভি লাগবে। আপনারা করে অবশ্যই আমাকে জানাবেন কেমন, দেখছেন সেদ্ধ কেমন হয়েছে, মূলোটা দেখিয়ে দিলাম যে ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা ভালো মতো মিশে গেছে। আপনারা চাইলে এখানে বড়ি ইউজ করতে জানাবেন, এবার আরও বেশি ভালো লাগবে। রসুন দিয়ে এইভাবে রান্না করবেন, ডাল দিয়ে, মসুরির ডাল দিয়ে, খুবই পুষ্টিকর খাবার। আর মশলা তো আমি কম দিয়েছি, দেখিয়ে দিলাম, তো এটা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এই ধরনের রেসিপি আপনারাও করে জানাবেন। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে। আমার আজকে বাকি রেসিপিগুলো আপনারা দেখুন, এগুলো সবকটাই করেছিলাম, কিন্তু সবকটার ভিডিও তো করা সম্ভব নয়, অনেক ধৈর্য লাগে, রান্নাটা আমার একটা শখ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থাকবেন। আজ আমার রেসিপি আর খাবার থালির ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইভাবে পাশে থাকবেন আমার সাথে, আমিও থাকতে চাই আপনাদের পাশে।